Assalamualaikum, Miss. লাইভ ক্লাস করব বাউডি, তাই না? আজকে একটা নতুন অধ্যায় আমরা শুরু করব, নব অধ্যায়। নব অধ্যায় হচ্ছে এলাকার উন্নয়ন। নব অধ্যায় এলাকার উন্নয়ন সম্পর্কে, ঠিক আছে? এখন এলাকা বলতে গ্রামের এলাকা বোঝায়, শহরের এলাকাও বোঝায়। আর শহরের এলাকা আলাদা। তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে আমরা গ্রামাঞ্চল নিয়ে আলোচনা করব। গ্রামাঞ্চলে যারা বাস করে তাদের যে সুযোগ সুবিধা প্রয়োজন, তারা কার কাছে যাবে? সে যে সুযোগ সুবিধা লাগবে, ধরো স্কুল লাগবে, স্কুল নাই গ্রামে, পর্যাপ্ত স্কুল নাই, হাসপাতাল নাই, তখন তারা কার কাছে যাবে? ওয়ার্ড মেম্বারের কাছে যাবে, আর এছাড়া ইউনিয়ন পরিষদের কাছে যাবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাবে, ইউনিয়ন পরিষদের কাছে। এখন আমাদের গ্রামাঞ্চলের সুবিধাগুলো কি কি হতে পারে? গ্রামাঞ্চলে যে সুবিধা প্রয়োজন, সেই সুবিধাগুলো কি কি হতে পারে? যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ, পানি সেচের, জমিতে পানি সেচ দেওয়ার জন্য সুব্যবস্থা, ময়লা ফেলার জায়গা, এইসব জায়গাগুলো প্রয়োজন। গ্রামে তোমরা সাপও দেখেছো? সাপও দেখেছো গ্রামে? গ্রামে মিস আমি দেখেছি, আমি সাকতে হেঁটেছি। এখানে আমিও দেখেছি, এখানে একটা সাকো কালভার্ট, এটাকে বলছে এই যে এর নিচে একটা কি আছে, এই দিয়ে মানুষ এই কালভার্ট তৈরি করে যাওয়া আসা করে। এখন এই কালভার্টটা যদি ভেঙে যায়, তাহলে মেরামতের জন্য গ্রামবাসী কার কাছে যাবে? ওয়ার্ড মেম্বারের কাছে যাবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। ম্যাম আমি তাও গেছি। তারপরে ধরো মিস আমি কালভার্ট দেখেছি। বিদ্যুতের ব্যবস্থা, হ্যাঁ, এই বিভিন্ন সুবিধাগুলোর জন্য ওয়ার্ড মেম্বার ইউনিয়ন পরিষদের কাছে যেতে হবে। আমাদের এই অধ্যায়ে এই কথাগুলো লেখা আছে, গ্রামাঞ্চলের সুবিধার জন্য, ভালোভাবে বসবাসের জন্য যে সকল সুবিধা প্রয়োজন সেগুলো এখানে সুন্দরভাবে। হয়নি, দু ঘন্টা তো হয়নি, সাড়ে নটার দিকে যেতে হবে, সাড়ে নটা তো বাজেনি এখন, থাকবে 10-20 মিনিট। কোন শব্দ করা যাবে না, একদম শব্দ হবে। তাহলে আজকে আমরা কি করবো?
জন্য কি কি দরকার হয়? সেতু, কালভার, সাঁকো, এগুলো তৈরি, তাই না? আমাদের শহর অঞ্চলে কিন্তু সেতু কালভার দিয়ে কি আমরা যাতায়াত করি? করি না। গ্রাম অঞ্চলে এগুলো প্রয়োজন হয়। অতবার পরে কি লিখেছেন? না বন্ধ করেছেন মনে হয়। কতবার হয়েছে?
যাদের পেশা কথা বলে তারা তো কথা বলবে, কথা বলবে না, গ্যাস প্রয়োজন, মিউট করা আছে, আমি যা থাকা বলে মুক্ত রাখার জন্য গ্যাস প্রয়োজন, কি প্রয়োজন, নালা প্রয়োজন, আমার একটা প্রশ্ন আছে, জলবদ্ধতা মানে কি? যেখানে পানি জমে থাকে, পানি বের হতে পারে না, একটা জায়গা, যে জায়গায় পানি জমে থাকে, পানি খারাপ পানি, ওখান থেকে জীবাণু ছড়াতে পারে। মিস কাল ভাত মানে কি? মিস আমার একটা প্রশ্ন আছে, ওইখানে ক নম্বরের কাল ভাত মানে কি? কালভার্ট হচ্ছে ইট সিমেন্ট বালু দিয়ে তৈরি করা সেতু, বুঝতে পেরেছ? একদম তো 10টা বিষয় উঠেছি, তুমি তাড়াতাড়ি চলে এসছো। ম্যাম সাইড প্লিজ। আমার একটা প্রশ্ন আছে, ওইখানে যেই প্রশ্নটা সেইখানে খনামে বইয়ে দিতে পানি সেচের কথাতে একসাথে লেখা আছে, আলাদা লিখো একসাথে লিখা আছে বইয়ে, তো আমরা একসাথে লিখবো না আলাদা লিখবো? নাম্বার শূন্যস্থানে পানি সেচের শব্দটা বইয়ে একসাথে লিখা আছে, তো আমরা আলাদা লিখবো না একসাথে লিখবো পানি সেচের কথাটা? তাহলে তোমরা সে চেপটা শুনে দিতে।
আনিশাচের একসাথে লিখবো না? আমি ডাকিনি, কিন্তু মিস তো তৈরি করেছে এখানে এগুলো থেকে আজকে পৃষ্ঠায় পৃষ্ঠায় তো কিছু দাও না, খালি একটু তার তুইটা দাও না, স্ক্রিনশট নিয়ে ওটা লেখা হয়েছে। ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস, ইয়েস মিস লেখা হয়ে গেছে। মিস 68 রোল থেকে খুব শব্দ আসছে। কেন করছে জানিস না তোকে এটা লিখতে হবে। আচ্ছা শোনো, সময় বেশি নাই, তোমাদের হোমওয়ার্ক থাকলো এই পাঁচটা শুনো, ঠিক আছে? পাঁচটা শুনো। ওকে মিস, মিস ফসলের ক্ষেতে পানি সেচের ব্যবস্থা প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে লামিয়া বলো, লামিয়া মুক্ত রাখার জন্য ড্যাশ প্রয়োজন। আজকে তাহলে এই পর্যন্তই, কারেন্ট চলে যাওয়ার জন্য ভালো করে পড়াশোনা করতে পারলাম না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।